হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভর্তি সহায়তার ডেট বাড়িয়েছে কিনা এবং কিভাবে আপনারা আবেদন করবেন। আবারও আমি নিয়ে চলে আসলাম। আসলে আজকে ভিডিওটি অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে এখনও আবেদন করা যাবে কিনা, ডেট আছে কিনা। সো সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বিস্তারিত। সো তাহলে চলেন দেখেন আমাদের যে ওয়েবসাইটটিতে রয়েছে pmeat.gov.bd। তার আগে আপনাদেরকে আমি বলবো, আপনারা সর্বপ্রথম আপনাদের যে কম্পিউটার অথবা মোবাইল যেখানে আছে সে সার্চ অপশনে যাবেন, যে www.eservice.pmeat.gov.bd/admission/ দিয়ে ইন্টার দেবেন। দেওয়ার পরে আপনাদের এমন একটি অপশন আসবে, ভর্তি সহায়তা। দেখেন, ই ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম। এখানে আপনাদের একটি নোটিশ দিয়েছে, আবেদনের সময়সীমা 6/10/2022 রাত 11:59। এটা হচ্ছে গিয়ে আবেদনের সময়সীমা, আর শেষ সময় অপেক্ষা না করে দ্রুত আবেদন করতে বলা হয়েছে, কেননা সার্ভার আবার প্রবলেম হয়ে যাতে এই জন্য দ্রুত আবেদন করবেন। সব প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা এবং স্নাতক সমমান পর্যায়ে 10,000 টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। সো আপনারা যারা যারা এখন আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন, কেননা সময় আর বেশি নেই। সো যারা যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করে ফেলেন। সো 6 তারিখ লাস্ট ডেট, যেহেতু 11:59 এর মধ্যে আপনারা আবেদনটি করবেন। আর আবেদনের জন্য কী কী লাগবে আমি আগেও বলেছি, ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন, অভিভাবকে জাতীয় পরিপত্র, প্রধান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ, পিতামাতা যদি চতুর্থ শ্রেণী কেউ কর্মচারী হয়ে থাকে তার আলাদা একটা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ, সেই সুপারিশটা লাগবে। আর আবেদনের প্রাপ্তির সময়সীমা এটা 4 থেকে 6 মাসের ভিতর পেয়ে যাবেন। সো আমরা এবার ডিটেলসে যাব কিভাবে আপনারা আবেদন করবেন। সো আমি আগে কিছু কাজ করেছিলাম, সো সের পর থেকে আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আগে তো আমি ভিডিও দিয়েছি, যারা আগের ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি দেখে নেবেন। আমি তাহলে এখন সেকেন্ড ধাপে যে কাজটি করতে হবে, আবেদন করণে ক্লিক করলে দেখেন আমাদের এই যে ইমেইল, প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, তার একটি ভিডিও আছে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। সো এরপরে আমরা লগ ইনে যাব, যেহেতু আমাদের এগুলা আমি কিছু কাজ করে রেখেছি লগ ইনের আগেই, সার্ভারে যখন প্রবলেম ছিল তখন। এখন আপনারা জিমেল অথবা ইমেল অথবা আপনার জন্ম নিবন্ধন দিবেন। সো আমরা জন্ম নিবন্ধন দিয়ে করব। সো আমি এখন জন্ম নিবন্ধন দিয়ে এই কাজটি করব, আপনারা দেখে নেন। যেহেতু আমি আগে এগুলো লগ ইন করে রেখেছিলাম, সো দেখেন আমাদের কেমন ইন্টারফেস আসে। আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, মোর্শেদ হাসান লিমন। দেখেন আমরা আবেদনে ক্লিক করব, ক্লিক করার পরে শিক্ষার্থীর ছবি আপলোড করব। যেহেতু আমাদের ছবি হয়তোবা আমরা করে রেখেছি কিনা দেখি, যদি করা থাকে তাহলে করতে হবে, আর না করলে আবার করে নিতে হবে। যেহেতু আমাদের ছবিটি করা নাই, সো আমাদের ছবিটি এখন করতে হবে। আপনারা দেখেন আমি কিভাবে ছবিটি করি। সর্বপ্রথম আমরা স্ক্যানারে বসাবো। স্ক্যানারে বসানোর পরে আমরা আপনাদের যে স্ক্যানারে আছে স্ক্যানারে যাবেন, যে আপনারা ছবি করার জন্য এখানে 100/100 গুণ করবেন আপনারা সার্টিফিকেট এবং প্রত্যয়নপত্র এগুলো করার সময়। আর যখন আপনারা ই করবেন যে ছবি করবেন আর সিগনেচার, তখন অবশ্যই আপনারা 300 রেজুলেশন দিয়ে ছবিটা করে নেবেন। সো আমরা মোর্শেদ হাসান লিমন নামে একটি ফাইল করবো এখন। দেখেন মোর্শেদ হাসান লিমন, তো ভিউয়ার্স আমরা সব কাজগুলো করে ফেলেছি। আমরা শিক্ষার্থীদের এখানে ছবি দেবো, দেন হচ্ছে গিয়ে আপনার শিক্ষার্থীদের আমরা সিগনেচার দিব, তারপরে জন্ম নিবন্ধন, এরপরে জাতীয় পরিচয়পত্র। দেওয়ার পরে আমরা সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পরে আমরা এই বাকি ডকুমেন্টস এই সবগুলো পূরণ করব। সো আমি এখন পূরণ করব, আপনারা দেখেন, আর আপনারা সুন্দরভাবে পূরণ করবেন। এখানে তেমন কিছু নাই, পিতার নাম, মাতার নাম, পিতার এনআইডি, মাতার এনআইডি, শিক্ষার্থীর জন্ম তারিখ, আগে মাস দিবেন, তারপরে দিন, তারপরে বছর, এরপরে জেন্ডার, বিভাগ, জেলা, পৌরসভা, এখানে সব সিলেক্ট করে দিবেন, দিলেই হবে। আর এখানে কোটা, আপনার যে কোটাটি আছে, যেমন আপনি কী জন্য আবেদন করতে চাচ্ছেন, নদী ভাঙন, এতিম, অসচ্ছল, মুক্তিযুদ্ধ পরিবার, সন্তান, ভূমিহীন, দুস্থ, অন্যান্য যদি থাকে যা ইচ্ছা দিতে পারবেন, অভিভাবকের পেশা, কৃষক, দিনমজুর, নিবন্ধক, যা চাকরি করে সেটা দিবেন, যা কাজ করে, শিক্ষাগত যোগ্যতা, আপনার অভিভাবকের, অভিভাবকের জমি প্রজাতি থাকে, বার্ষিক আয় কত বছরে, পরিবারের সদস্য কত, এগুলো দিবেন। দেওয়ার পরে আপনারা এই সংরক্ষণে ক্লিক করুন। সো আমি এগুলো পূরণ করি, তাহলে পূরণ করার পরে আবার আপনারা দেখবেন। সো দেখতে থাকুন।
তো শিক্ষার্থীবৃন্দ আমাদের সম্পূর্ণ ফর্ম পূরণটি হয়ে গেল। এবার হওয়ার পরে আমরা সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পরে সেভ হবে। সেভ হওয়ার পরে সম্পূর্ণ তথ্য দেখাবে। আপনারা যদি এখানে এডিট করতে চান, এখানে পরিবর্তনে ক্লিক করে কোনো কিছু এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আমরা প্রথম ধাপে চূড়ান্ত দাখিল করব। করার পরে আমাদের সর্বশেষ দাখিলে সর্বশেষ পরীক্ষার সনদপত্র দিব। সর্বশেষ যে পরীক্ষা দিয়েছেন সেটার সার্টিফিকেটটা দিবেন এবং এই যে প্রত্যয়নপত্র, প্রত্যয়নপত্র দিবেন। দিয়ে আপনারা ক্লিক করবেন এবং অফিস প্রধানের প্রত্যয়নপত্র শুধুমাত্র যে অভিভাবক সরকারি চাকরি করে তারা এটা হচ্ছে গিয়ে দিতে হবে। আর যারা চাকরি করে না অফিসে, অভিভাবক সরকারি চাকরি করে না কিংবা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের এটা লাগবে না। সো এরপরে সংরক্ষণে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আমাদের কাজটি শেষ হয়ে গিয়েছে। সো এই ছিল হচ্ছে কি আজকে ভিডিওটি। এই ফর্মটি ডাউনলোড করে রাখবেন, আপনাদের পরবর্তীতে কোনো প্রয়োজন হতে পারে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো মনোভাব থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।